থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি একটু অন্যরকম। একদম সবুজের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছি, একদম গ্রাম্য পরিবেশের সাথে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে আমার ভিডিওগুলো সহজেই পেয়ে যান। আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আছি আমার শ্বশুরবাড়িতে, আর এই ব্লগটি আরও আগেই আমার আপলোড করা উচিত ছিল, বাট সময়ের কারণে আমি পারি নাই। যাই হোক, তো এখানে মাছ ধরা হচ্ছিলো, গ্রামে আসলে মাছ ধরবে এটাই স্বাভাবিক, আর এটার অনেক আনন্দ অন্যরকম। তো এখানে আমি আম দেখছিলাম, আমার শ্বশুরবাড়ির অনেকগুলো আম গাছ আছে পুকুর পাড়ে, তো এখানে অনেক আম হয়েছে এবার মাশাল্লাহ, প্রতিবারের থেকে অনেক বেশি হয়েছে। আর এত গরম যার কারণে আমগুলো মানে অল্পতেই পেকে এবং ফেটে যাচ্ছিল। যাই হোক, তারপরও অনেক আম ছিল, আমরা অনেক আম খেয়েছি। এবার আম বানানি বাড়িতে আসলে আমার শাশুড়ি মায়ের হাতের আম বানানি অনেক মজা লাগে। তো এই তো পুকুর পাড়ে আমি আর আমার মেয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী কী আছে, আর এখানে অনেক অনেক ফলের গাছ ছিল, আর একা একা ভয় লাগছিল। দেখে আমি পুরো পাটটা ঘুরিও নেই, শুধু অর্ধেকটা ঘুরেছি। তো এখানে এসে দেখি আনারস হয়েছে গাছে, আর যেই সাইডটা আমি যাইতে পারিনি ওই সাইডে লিচু গাছে অনেক লিচু হয়েছিল, আর আমাদের গাছের লিচুগুলো অনেক মিষ্টি হয়। তো এই তো এখানে দেখি সবজি গাছও আছে, এখানে করলা গাছ বেগুন গাছ ছিল, আর এখানে পাশে বাড়িতে এসে দেখি এখানে রান্না হচ্ছে। এটি হলো ঈদের দিনের ভিডিও, গ্রামে ঈদের দিন আমার শাশুড়ি মা স্পেশালভাবে ফিরনি রান্না করে আর মলিদা করে। গ্রামের বাসায় যারা বরিশাল থাকেন তারা অবশ্যই মলিদা চিনবেন। আর এখানে এসে দেখি আরেকটি দুর্ঘটনা, এখানে একটি বড় বাস পাখির বাচ্চা মারা গিয়েছে, আর বাচ্চাটার ওজন প্রায় 2 কেজির মতো হবে। তো এই শোকের মাঝেও আমরা আজকে একটু বের হয়েছি, আর এইখানে হচ্ছে আমাদের ডাল ক্ষেত। ডাল ক্ষেতের ডালগুলো একদম পেকে গিয়েছে, এটাকে মুগ ডাল বলা হয়। সব ডালগুলো পেকে গিয়েছে এবং এই ডালগুলো অনেক প্রসেসিং করে খাওয়ার উপযোগী করা হয়। যারা নিজস্ব ক্ষেতের ডাল নিজেরা প্রসেসিং করে খাওয়ার উপযোগী করে তারাই জানে অনেক কষ্ট করতে হয় এই ডালগুলো প্রসেসিং করতে। তো যাই হোক, আমরা এখন মেইন রোডে চলে এসেছি, অনেক বাতাস আর বাতাস এখানে, আর গ্রামে যে গরম পড়ছিল যা বলার মতো না। তো একটু হাফ ছেড়ে বাসলাম। আমার কাছে মনে হয় শহরের থেকে গ্রামে ঈদ করা অনেক আনন্দের, কারণ সবাই একসাথে হয় এবং অনেক মজা হয়। তো এই তো আজকে আমি যেখানে যাচ্ছি এটার ব্লগ আমি আগেই আপলোড করেছি, তো আজকে আর সেটা নিয়ে কথা বললাম না, আজকে শুধু দেখাবো আমার যেতে যেতে যেগুলো নতুন নতুন চোখে পড়েছে সেগুলোই। তো গ্রামের পরিবেশ দেখতে অনেক মজা লাগে, আর যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ, এজন্য আরও বেশি ভালো লাগে। তো গ্রামের বাড়িতে একটি মানে লক্ষণীয় বিষয় হলো পুকুর থাকবেই প্রত্যেকটি বাসাতেই নিজস্ব, আর এখানে সারি সারি তাল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই তো সব জায়গায় একদম সবুজে ভর্তি, আর যাওয়ার সময় এত বাতাস ছিল যে আমি একটু দেখছিলাম হাতে লাগিয়ে অনুভব করছিলাম আর কি। জানি একটু বোরিং হচ্ছে সবাই, কি আর করব, কিছু করার নেই, বাট আমার কাছে এই দৃশ্যগুলো অনেক ভালো লেগেছিল তাই আমি ফোনে ক্যাপচার করেছিলাম। যাই হোক, তো এখানে আমার নানা বাসারও একটু ভিডিও আছে, আর এটা হলো আমার নানা বাসার, এখানে একদম পাশেই একটি নদী আছে। তো এই তো তারপর ওখান থেকে আমরা যখন চলে আসছিলাম তখন কিছু কিছু জিনিস আমার চোখে পড়ে, এখনও এলাকাতে এগুলোতে করে মানুষ যাতায়াত করে, টমটম বলে আমাদের এলাকায় এগুলোকে। তাছাড়াও এই যে কাঠের মিল একদম কমিয়ে গিয়েছে এখন, সচরাচর গ্রামে গেলেই দেখা যায়। তো এই তো এই যে মাছ ধরা এই ঝাঁঝরিগুলো আমি অনেকদিন পর দেখেছিলাম, এটাকে কি বলে আমি সঠিক নাম জানি না। কৃষ্ণচূড়ার লাল রং দেখে মনটা ভরেই গেল, আমি জানি না এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু আনন্দ দিতে পেরেছি কি না। যদি দিতে পেরে থাকি তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায়, ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটি হলো আমার বাপের বাড়ি, আর এটি হলো আমাদের বাড়ির মসজিদ যেটা দেখতে অনেক সুন্দর। শ্বশুর বাড়ি দিয়ে শুরু করে বাপের বাড়িতে শেষ করলাম, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।